আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। বরাবরের মতো আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল, ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম তপন কুমার নাথ। তপন কুমার নাথ স্যার, আপনি কোথা থেকে এসেছিলেন? আমি এসেছি সীতাকুণ্ড, চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে এসেছেন স্যার। জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কী সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমি মূলত এই হসপিটালে এসেছি, আমার আর্থ্রাইটিসে সমস্যা ছিল দীর্ঘ 4 বছর ধরে, ওই সমস্যা নিয়ে আসছি। আচ্ছা, এই সমস্যাটার কারণে আপনি আপনার প্রাত্যহিক জীবনে কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? এই সমস্যার কারণে আমি অনেক ধরনের সমস্যার মুখোমুখি হয়েছি, আর্থিক, শারীরিক, সামাজিক, অনেক দিক থেকে আমি এটার কারণে পিছিয়ে গিয়েছি। আচ্ছা, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? এই হসপিটালে আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের আন্ডারে চিকিৎসা নিয়েছি। স্যার কতদিন যাবত নিয়েছেন? আমি আজকে 14 দিন যাবত। আজকে 14 দিন যাবত? জি। আচ্ছা, গত 4 বছর যাবত আপনি আপনার এই সমস্যাটায় ভুগছেন এবং ডিপিআরসি হসপিটালে আপনি গত 14 দিন যাবত ট্রিটমেন্ট নিয়েছেন ডক্টর শফিউল্লাহ প্রধানের আন্ডারে। এখন আপনার শারীরিক অবস্থাটা কি? এখন আমার শারীরিক অবস্থা মোটামুটি আগের থেকে ভালো আছে। আগের থেকে অনেক ভালো। আপনার যে ধরনের শারীরিক সমস্যার মুখোমুখি হতেন, আপনি আগে যে ধরনের প্রাথমিক জীবনে যে কাজগুলো করতে আপনার যে সমস্যাগুলো হতো, এখন সেটা কেমন লাগে আপনার? এখন আশা করি আমি ওই সব কাজগুলো করতে পারবো, এরকম একটা আশা করি। আশা করছেন? আচ্ছা, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা মূলত আপনি কীভাবে জানতে পেরেছেন? এই ঠিকানাটা মূলত আমি ইউটিউবের মাধ্যমে পেয়েছি। ইউটিউবের মাধ্যমে সবার প্রথম জানতে পারেন? জি। তারপরে কী করেছিলেন জানার পরে? তারপরে ইউটিউবের মাধ্যমে এই ঠিকানাটা পেলাম, তখন নিজে একটা চিন্তাধারা করলাম, এখানে একদিন স্যারের কাছে আসবো, দেখাবো, নিজে চিকিৎসা নেব। তো আশা হলো, দেখা স্যারে দেখে নিল, এখন চিকিৎসা নিলাম স্যার থেকে। আচ্ছা, নেওয়ার পর এখন আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন? এখন আমি মোটামুটি সুস্থ হয়ে গেছি আশা করি। আচ্ছা স্যার, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ভর্তি ছিলেন, এখানকার যারা স্টাফ ছিল, নার্স ছিল বা ডক্টর ছিলেন, তারা কি টাইম টু টাইম আপনার যতটুকু সেবা পাওয়ার কথা ছিল সব দিয়েছে? এরা টাইম টু টাইম সেবা দিয়েছে, এদের কোনো সেবার কোনো ঘাটতি ছিল না আশা করি, এরা ভালো সেবা পেয়েছে। ভালো সেবা পেয়েছে স্যার। বলতে চাইব যে এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, পরিবেশটা কেমন লেগেছে? পরিবেশটা আসলে খুব ভালো লেগেছে। তাদের কথাবার্তা, তাদের মনে করেন যে আপনার সেবা, খুব ভালো লেগেছে। স্যার একটু জানতে চাইব যে আপনি যে সমস্যাটা গত 4 বছর যাবৎ আপনি ভুগেছেন, আপনি শারীরিকভাবে অনেক কষ্টের শিকার হয়েছেন, তো আপনার মতো এরকম অসংখ্য মা বোন আমাদের দেশে এবং দেশের বাইরে আছেন যারা হয়তো সঠিক ডক্টর খুঁজছেন বা কার কাছে গেলে ভালো হবে সেটা হয়তো তারা বুঝতে পারেন না। এমন অনেকে আছেন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অপচিকিৎসারও সম্মুখীন হন, সর্বশান্ত হয়ে যাচ্ছেন কিন্তু তারা সঠিক ট্রিটমেন্টটা খুঁজে পান না। সেই সব ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমি বিগত 4 বছর রোগে ভুগছি, অনেক জায়গায় গেছি, অনেক ডাক্তারের মুখোমুখি হয়েছি, আমি সঠিক চিকিৎসাটা কোথায় পাইনি। তো এখন এখানে এসে আমি 14 দিন থেকে অনেকটা একটু ভালো লাগছে। তো এখন যারা আমার মতন রোগে ভুগছেন তাদেরকে আমি বলবো, যদি আপনাদের সাধ্য হয় তাহলে আপনারা একবার এদিকে আসেন, একটু আমার মতন হয়তো ভাগ্যটা একটু দেখেন, যাচাই করে হয়তো পরিবর্তন হয় কি না। আমি এটাই বলবো আপনাদের উপর লক্ষ্য আর কি, যারা ভাই বোন আমার মা বাবা সমতুলা আছেন রোগে ভুগছেন, এটাই বলবো। আপনি নিজেও সেটা বিশ্বাস করেন? আমিও এসে এখন বিশ্বাস করছি, এখানে এসে 14 দিন থেকেছি, আমার কাছে খুব একটা মোটামুটি ভালো লাগছে। স্যার সবশেষে জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালের যে সেবা আপনি পেয়েছেন, এই সেবাকে আউট অফ 10, 10-এর ভিতরে আপনি কত নম্বর দেবেন? এটা 10-এর মধ্যে আমি 7 দিচ্ছি। 7 দিচ্ছি? আচ্ছা। বিজি টুডেজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামতে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।